ও এর মধ্যে আমার শ্বশুর বাড়ি কিন্তু আমার শ্বশুর একটা আমাকে বিয়ে করায় 2021 সালের সেপ্টেম্বরে। এই যে দেখেন, এই যে গলার এইদিকে, হ্যাঁ আমার গলা চেপে ধরছিল এরকম করে, আমার বোন এরকম করে এই মাঝখান দিয়ে হাত, এই যে গলা, এইখানে, এই যে এখানে দেখেন আমার পুরা গা ঝাঁঝরা ঝাঁঝরা করে ফেলছে আমাকে মেরে ফেলার জন্য। এখন আমার একটাই কথা আপনাদের কাছে, এখানে সবাই শুনতেছেন একটাই কথা, আমি বিয়ে করছি, হ্যাঁ আমি সাড়ে পাঁচটা বছর ধরে এই মানুষটার জন্য আমি অপেক্ষা করতেছি, আমার কিছুর দরকার নেই, আমি তার সাথে সংসার করতে চাই। আর যদি সে আমার সাথে সংসার না করতে চায় তাহলে সেটা সবার সামনে বলুক, তারা কি করবে। আমি তার সাথে সংসার করতে চাই দেখে আমি আমার জীবনের সব কিছু শেষ করে ফেলছি বলে নিয়ে আসেন। তারপরে আমি যেয়ে তাকে সব ঘটনা খুলে বললাম যে আজকে আমি 5 বছর বিয়ে করছি, এই এই ঘটনা, আপনারা আপনাদেরকে তো আমি বলছি যে আমাকে 3 মাস 2021 সালে 3 মাস আমাকে রেখে এই টর্চার করা হয়েছে, 1 মাস আমাকে ঘরবন্দি করে রাখা হয়েছে, আমি কি খাইছি না খাইছি লিখায় রাখা হয়েছে, আমাকে তাবিজ খাওয়ানো হয়েছে, আমাকে একটা কাপড়ে আমাকে রাখা হয়েছে, বাথরুমের বেসিন থেকে পানি নিয়ে খাইছি, হ্যাঁ আমার ননদের হাতে আমি মায়ের খাইছি, আমার ননদ, আমার ছোট ননদ ওয়ার্ধা, তার হাতে আমি মায়ের খাইছি, হাজবেন্ডের যে ছোট সে হচ্ছে আমার সাথে খারাপ আচরণ করছে। 2021 সালের আপনার ডিসেম্বরের আপনার 18 তারিখে ডিভোর্স পেপার পাঠাইলে আমি সাইন করি নাই, না করলে তারা আমাদের নামে আমাদেরকে ভয় দেখাইতে শুরু করলো যে আমার অফিসে অনেক এমপ্লয়ি আছে, তাদেরকে দিয়ে আমি বলবো যে আমাদেরকে মারধর, তোমরা আসছো আমাদের এখানে মারধর করছো, এই করছো সেই করছো, আমার এত টাকা লস হয়েছে বিজনেসের, এটা সেটা বলে টোলে আমাকে দিয়ে জোর করে ডিভোর্স পেপারে সাইন করালো। এটা হচ্ছে ফেব্রুয়ারি 6 তারিখে। তারপরে মার্চের ঠিক 21 তারিখে, মানে 20 থেকে 25 দিনের মধ্যে সে আমাকে মানে যোগাযোগ করার চেষ্টা করে, করে সে গলায় দড়ি দেয় একবার, সে হাত কাটে, হাত কেটে ফেলে, গলার মধ্যে ছুরি ধরে, হ্যাঁ গলায় ছুরি ধরে কেটে ফেলে, যে রক্ত এরকম বেয়ে পড়তেছে, হ্যাং করে। তখন আমি নরম হইলাম, আমাকে বললো কি তুমি আমাকে টিনশেড বাসায়, আমরা টিনশেড বাসায় থাকবো আমি তোমাকে নিয়ে, তাও আমি থাকবো, তাও আমি কোথাও যাব না, আমি আমার সবাইকে চেনা হয়ে গেছে, আমি তোমাকে চাই, শুধু আমি শুধু তোমার সাথে থাকবো। আমি নরম হয়েছি ভাইয়া, তখন যেহেতু আমি তাকে ভালোবাসি আমি বললাম ঠিক আছে আমি তোমাকে বিয়ে করব। তখন সে 1 কোটি টাকা কাবিন করে জুলাইয়ের 1 তারিখে সে বাংলাদেশে আসে, সকাল 6টায় তার ফ্লাইট থেকে সে নামে, 7টার মধ্যে আমার বাসায় থাকে। এদিক থেকে সে আপনার আইনজীবী থেকে শুরু করে আপনার মানে যারা বিয়ে পড়ায় তারা সবাই উপস্থিত ছিল, সবাই থেকে 1 কোটি টাকা কাবিন করে সে বিয়ে করে। তার বাবা মাকে সে জানায়ও যে আমি এ মেয়েকেই বিয়ে করতেছি, হ্যাঁ জানায়। তারপরে সে বলে যে আমি বাসায় যেয়েই, মানে সে ওই দিনেই বাসায় চলে যায়, আমি বাসায় যেয়ে আমার বাবা মাকে মানাবো এই ব্যাপারে, হ্যাঁ যে ও বেঁচে আছে নাকি ও মরে গেছে, ও তো আমার স্বামী, ও তো আমার স্বামী, আমার তো জানতে হবে, আমি 5টা বছর ধরে যার জন্য অপেক্ষা করতেছি। তখন আমি আসার পরে আমি তাদের বাসা, আমি ওই মুরাদপুর ওখানে যেয়ে আমি তাদের কাছে সব কিছু বলি, বলার পরে তারা আমাকে মীমাংসা করে, আমি একটা সাইডে যেয়ে দাঁড়াই, এর মধ্যে এসে এই যে এই আমার এই যে কপালের এই যে খুলে দিছে মাত্র ব্যান্ডেজ যাতে শুকাই, এই যে দেখেন এই আমার এই যে এখানে সেলাই দেওয়া, হ্যাঁ আমার এই তলপেটে লাথি মারা, আমি এগুলো তো দেখাইতে পারবো না, নার্সরা দেখছে নার্সদেরকে জিজ্ঞেস করেন এইদিকে, তারপরে এই যে এইদিকে ঠিক আছে, তারপরে আরও আছে।